কিন্তু আজকে কোনো ট্রাভেল ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হইনি। আজ সম্পূর্ণ একটা অন্যরকম আনবক্সিং ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি। তো চলুন দেখতে থাকুন। অনেকদিন থেকেই একটা অভিযোগ আসছিল যে আমার ভিডিওতে একটু কম্পন হয়, যার জন্যে দেখতে খুবই অসুবিধা হয়, এবং অনেকজন কিন্তু পার্সোনালি আমাকে ফোন করেও বলেছে যে তোমার ভিডিওটা একটু কেঁপে যাচ্ছে। তো আমি চিন্তা করলাম যে কীভাবে এর সলিউশন কী আছে। তো অনেক ঘাঁটাঘাঁটির পর একটাই আমি সলিউশন পেলাম, সেটা আপনাদের সামনে এই আনবক্সিং করে আমি দেখাবো। তো আমাদের কাছে চলে এসেছে মোজার মিনি ম্যাক্স 2, যেটা হচ্ছে স্মার্টফোন গিম্বেল। তো চলুন এটাকে আনবক্সিং করি। অটো সেন্স স্মার্টফোন গিম্বেল। গিম্বেলটা দেখতে খুব সুন্দর। প্যাকেটটা এবার খুলবো আমরা। তো খোলার জায়গাটা কোথা দিয়ে, আচ্ছা এখান থেকে খুলবো আমরা। মোজা মিনি ম্যাক্স, তো এটা প্যাকেটটা কিন্তু খুব সুন্দর। খোলার জায়গাটা কোথা দেখতে পাচ্ছি, ও আচ্ছা এখান থেকে এরকম খুলতে হবে। আচ্ছা আচ্ছা, দারুণ দারুণ সিস্টেম। দেখুন প্যাকেট, এবার আমরা, আচ্ছা দেখুন মোজা মিনি ম্যাক্স, দারুণ সুন্দর প্যাকেটটা। তো দেখুন কি কি দিয়েছে, দেখুন একটু ভালো করে দেখিয়ে দিই। এটা গিম্বেল, আচ্ছা এটাতে কি আছে, এটাতে আছে, আচ্ছা চার্জিং কেবিল, আচ্ছা চার্জিং কেবিল এটা রাখলাম। আর ও আচ্ছা আচ্ছা, এটা দারুণ জিনিস। তো এটা যাতে হাত থেকে পড়ে পড়ে না যায় সেই জন্য একটা লেস, এটা খুব সুন্দর এটা হলো। আর কি দিয়েছে, আর আছে গাইড বুক, মোজার মিনি ম্যাক্স গাইড বুক পেয়ে যাবেন আপনারা, কীভাবে কী এটাকে ইউজ করতে হয় সব কিছু টোটাল দেওয়া আছে গাইড বুক, দারুণ জিনিস। আচ্ছা এটার মধ্যে কী আছে একটু দেখে নিই। আচ্ছা এটার মধ্যে, এটার মধ্যে আছে, বাহ দারুণ, এটা কী জিনিস, ও এটা ব্যাগ আছে একটা, খুব সুন্দর ব্যাগ আছে মজার ব্যাগ রাখলাম। আর এর মধ্যে আচ্ছা এটা, এটা স্ট্যান্ড, এটা সম্ভবত স্ট্যান্ড, হ্যাঁ এটা স্ট্যান্ডই হবে, হ্যাঁ এটা স্ট্যান্ড, বাহ দারুণ জিনিস রাখলাম। এবার গিম্বেলটা চলুন দেখি, আর গিম্বেলটা এবার বার করি। আচ্ছা গিম্বেলটা এটা আটকে রাখার জন্য একটা কাগজ। তো গিম্বেলটা দেখুন, আচ্ছা গিম্বেলটা কিভাবে, গিম্বেলটা সম্ভবত এখানে লকটা, আচ্ছা এই প্রথমে এই লকটাকে খুলতে হবে। আচ্ছা লকটা, আচ্ছা একবার দুটো স্টেপ, হ্যাঁ দুটো স্টেপে খুলতে হবে, তারপর হেডটা। আচ্ছা এদিকে আপনাদের দিকে দেখায় এই একটা কোণে লকটা খুলতে হবে, আর একটা আছে লক, এই যে এই লকটাকেও খুলতে হবে, হ্যাঁ লক খুলে গেল। আমরা স্ট্যান্ডটা লাগিয়ে নেব, স্ট্যান্ডটা লাগাবো, দেখুন দারুণ সুন্দর স্ট্যান্ডটা, খুব ইজি স্ট্যান্ডটা। এবার স্ট্যান্ডটা আমি লাগিয়ে নেব, দেখুন দারুণ জিনিস। তো এইবার আমরা অন করে দেখাবো, ফোনটা নিয়ে নিলাম অন করব। ম্যানুয়ালটা কোথায় গেল, আচ্ছা ম্যানুয়ালে, আচ্ছা অনটা প্রেস করে ধরে রাখতে হবে, অনটা প্রেস করে ধরে রাখলাম,
অন করে দিলাম, দেখুন অটোমেটিক বাস অন করার সঙ্গে সঙ্গে দারুণ জিনিস অটোমেটিক ওপেন হয়ে গেল ফোন রাখার স্ট্যান্ডটা। এখানে এবার আমি ফোনটা দিয়ে দেব, বাহ দারুণ জিনিস ফোনটা আমি দিয়ে দিলাম, ফোনটা আমার সেট হয়ে গেছে অটোমেটিক, দারুণ সুন্দর সেট হয়েছে। এবার চলুন গিম্বেলটা কীভাবে ইউজ করতে হয় দেখাচ্ছি। গিম্বেলটা খুব সুন্দর, দেখুন খুব সুন্দর লাইটিং, দেখুন অটোমেটিক ঘুরছে। এবং আমি যদি ডান দিকে ঘোরাতে চাই তো পালসটা ডান দিকে করলে ঘুরে যাচ্ছে, বাঁ দিক দেখুন ডান দিক বাঁ দিক দুটোই ঘুরছে। দেখুন খুব সুন্দর ডান দিক বাঁ দিক ঘুরছে। দারুণ জিনিস, খুব ইজি হ্যান্ডি, এটাকেও আপনারা ধরতে পারবেন, দুদিক দিয়ে ধরতে পারবেন যে, এবং কোনো কাঁপুনি আসছে না, দেখুন ভিডিওর মধ্যে কোনো কাঁপছে না, দারুণ জিনিস। এবার আমি এটাকে যদি ফোনের সঙ্গে কানেকশান করি তাহলে ফোনে আপনাকে প্রথম মোজার যে অ্যাপটা আছে ওটা ডাউনলোড করে নিতে হবে। আমি আগে থেকে ডাউনলোড করে নিয়েছিলাম মোজার অ্যাপটা, দেখি এবার কানেকশান কীভাবে হয়। তো দেখুন এখানে লেখা আছে কানেকশান, তো এখানে আমি কানেক্ট করবো মোজার অ্যাপটা। এই দেখুন অটোমেটিক চলে এসেছে মোজা মিনি ম্যাক্স টু, তো কানেক্টিং করব। দেখুন কানেক্টিং করলে কিন্তু অটোমেটিক কানেক্ট হয়ে গেল। এইবার আমি দেখুন এবার আমি যদি ভিডিও করতে যাই তো ডবল প্রেস করতে হবে, ম্যানুয়ালি দেওয়া আছে, ডবল প্রেস করলে আমি এখানে ছবিটা পেয়ে যাব, পিকচার শুট ভিডিও অন হয়ে যাবে। ডবল প্রেস করলে ভিডিও ফটোতে চেঞ্জ হতে থাকবে, তো সিঙ্গেল প্রেস করলে কিন্তু আপনার ফটো উঠে যাবে, ফটো ক্যাপচার হয়ে গেল সিঙ্গেল প্রেসে। আবার ডবল প্রেস করলে ভিডিও মোডে চলবে, তো ভিডিও মোডে আমি যদি পাওয়ার অন করি ভিডিও ক্যাপচার করি তো ভিডিও একবার সিঙ্গেল ক্লিকে ভিডিও অন হতে থাকবে। এরকম দারুণ সুন্দর সিস্টেম, কোনো দেখুন কীভাবে মুভিংটা হচ্ছে কত সুন্দর। দারুণ দারুণ, তো দেখলেন মোজা মিনি ম্যাক্স টু। তো আশা করছি আমার নেক্সট ভিডিও থেকে আর কম্পন আপনারা দেখতে পাবেন না, তো চেষ্টা করব আরও ভালো ভিডিও করার। আর আমার যদি চ্যানেলটা আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আর শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। চলুন